নমস্কার প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার যে রিমেনিং যে কাউন্সিলিং ছিল তাদের কিন্তু কাউন্সিলিং শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ একুশ তারিখে যে কাউন্সিলিং আজকে হয়েছে এবং আগামীকালও কিন্তু কাউন্সিলিং আছে তো একুশে আগস্ট এবং বাইশে আগস্ট ডেট দেওয়া হয়েছিল যেটা আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে কাউন্সিলিংটা সম্পন্ন হবে এবং এই কাউন্সেলিং হওয়ার পরে কিন্তু ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ ডিপিএসসি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিপিএসসি থেকে কিন্তু ডাকবে এবং সেখান থেকে স্কুল সিলেক্ট করা হবে তো আজকে কাউন্সিলিং হয়েছে এবং আগামীকালও কিন্তু কাউন্সিলিং আছে যে চারশো কিছু বেশি ক্যান্ডিডেট কিন্তু এই কাউন্সিলিং অংশ অংশগ্রহণ করবে এবং তাদের মধ্যেও অনেকে থাকবে যে তারা অ্যাবসেন্ট থাকবে এবং সেই সব ভ্যাকেন্সি নিয়ে এবং যারা জয়েন করবে না সেই সব ভ্যাকেন্সি নিয়ে কিন্তু ফাইভ পার্সেন্ট যারা আছে ফাইভ পার্সেন্ট প্যানেল যারা আছে তারা সেই সব সেই প্যানেল থেকে কিন্তু আবার নিয়োগ করা হবে তো এই মাসের মধ্যেই হয়তো তাদের জয়নিং হয়ে যাবে তো এই জয়নিংয়ের পর আবার কিন্তু সেপ্টেম্বর মাসেও কিন্তু ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে কিন্তু নিয়োগ দেওয়া হবে অর্থাৎ ফাইভ পার্সেন্ট প্যানেল যারা আছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সেই প্যানেল থেকে কিন্তু এইসব যারা নন জয়নিং অ্যাবসেন্ট এইসব ক্যান্ডিডেট যেসব ভ্যাকেন্সি ফাঁকা থাকবে সেই সব ভ্যাকেন্সি থেকে কিন্তু ওই ফাইভ পার্সেন্ট থেকে কিন্তু ওটা নিয়োগ দেওয়া হবে তো এই নিয়োগটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু পরবর্তী নিয়োগের জন্য প্রস্তুতি নেওয়া হবে এই সব ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হয়েছে তারা কিন্তু এই ফাই তারা এই থার্ড ফেস কাউন্সিলিংয়ে তারা যোগদান করবেন বা করেছেন আজকে আগামীকালও করবেন আর আরও কিছু ক্যান্ডিডেট আছে যাদের এখনও কাউন্সিলিং বাকি আছে ওদের হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এই ক্যান্ডিডেটদের কিন্তু এই যে দুশো সাতজন ক্যান্ডিডেটের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটা হয়েছে বা হবে তো এই ক্যান্ডিডেটদের হয়ে যাওয়ার পরে কিন্তু ফাইভ পার্সেন্ট থেকে নিয়োগ দেওয়া হবে এবং তার পরবর্তী সময়ে কিন্তু পরবর্তী নিয়োগের জন্য কিন্তু নতুন করে নতুন নোটিফিকেশান দেওয়া হবে এই দু হাজার বাইশের রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু নতুন নিয়োগের জন্য প্রস্তুতি নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেখানে সরকার যে ভ্যাকেন্সি দেবে সেই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু নিয়োগের নোটিফিকেশান দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ